তোমার প্রাণের দেওয়ার গো, পচার পুরো গাড় মারা হয়ে গেছে। কি হয়েছে আমার পচার? তোমার পচার কষ্ট দূর করার মেশিন কেটে নিয়ে পালিয়ে গেছে। কি কেটে নিয়ে পালিয়ে গেছে? আরে বৌদি, লুলু গো, লুলু, তোমার পচার লুলু। কি? আমার পচার ওটা কেটে নিয়ে পালিয়ে গেছে? হ্যাঁ গো বৌদি, তোমার পচার লুলু কেটে নিয়ে পালিয়ে গেছে। আমি বিশ্বাস করি না তুমি আমাকে মিথ্যে কথা বলছো। ও নো, শুধুমাত্র আমাকে পাওয়ার লোভে তুমি একটা মিথ্যে নাটক সাজিয়েছো। আর তুমি কি ভেবেছো তুমি মিথ্যে করে একটা নাটক সাজিয়ে আমাকে বলবে আর আমি বিশ্বাস করে নেব, আর তখনই আমি তোমাকে ভালোবাসতে শুরু করে দেব? কখনোই না। তুমি বিশ্বাস করো বা না করো, এটাই সত্যি। কাল রাতে পচার বউয়ের সাথে খুব ঝামেলা করছিল, তাই সকালবেলা পচার বউ ওর লুলু কেটে নিয়ে বাপের বাড়ি চলে গেছে। সত্যি পচার বউ পচারটা কেটে নিয়ে চলে গেছে? হ্যাঁ গো বৌদি, একদম সত্যি। আমি তোমার এই মাত্র ওর সাথে দেখা করে এলাম, আমাকে লাউড়া প্যান্টগুলো দেখালো। কিন্তু সামান্য ঝগড়ার কারণে পচার বউ পচার এত বড় সর্বনাশ করে দিল। সামান্য ঝগড়া নয় গো বৌদি, ঝগড়াটা হচ্ছিল তোমাকে নিয়ে। আমাকে নিয়ে ঝগড়া হয়েছিল মানে? তোমাকে নাকি পচার বিয়ে করবে, আর এই কারণে পচার বউ পচার সাথে ঝগড়া করে পচার নুনু কেটে নিয়ে বাপের বাড়ি চলে গেছে। সে কি বউ, তুমি আমাকে কি শোনালে? এবার আমার কি হবে? কে আমাকে প্রতিদিন রাতে এসে আদর করে দিয়ে যাবে? কাকে আমি আমার বুকে জমানো মধুপান করাবো? কাকে? ওহ নো, এ বউদি তুমি কেঁদো না, আমি তো আছি, আমি তোমার মধুপান করবো। এইবার থেকে প্রতিদিন রাতে আমি তোমায় আদর করে দেব, তোমার রাতের কষ্ট এইবার থেকে আমি দূর করে দেব, কেমন? তুমি পারবে আমার রাতের কষ্ট দূর করতে যেমন ভাবে পচা আমার রাতের কষ্ট দূর করতো? কেন পারবো না বৌদি, তুমি তোমার এই দেওরকে একবার সুযোগ দিয়ে দেখো না, পচার থেকেও আমি ভালো করে তোমার রাতের কষ্ট দূর করে দেব। ঠিক আছে, তাহলে তুমি তোমার কষ্ট দূর করার মেশিনটা নিয়ে ভেতরে আসো, আমার এখন প্রচুর কষ্ট হচ্ছে, একটু দূর করে দাও তো দেখি কেমন তুমি পারো। পারি মানে? তুমি শুধু দেখোই না, আমি কেমন এক মিনিটের মধ্যে আমার এই কষ্ট দূর করার মেশিন দিয়ে তোমার কষ্ট দূর করে দিচ্ছি। কি ব্যাপার, জুমা বৌদির সাথে নাড়ু ঘরে ঢুকে গেল কেন? গিয়ে দেখি তো লাউড়া কি হচ্ছে ব্যাপারটা। নাও ঠাকুরপো, এবার তোমার কষ্ট দূর করার মেশিনটা বের করো তো দেখি, আমার আর তো সইছি না, তাড়াতাড়ি আমার কষ্টটা দূর করে দাও ঠাকুরপো। এই তো বৌদি, এই তো এক্ষুনি বের করছি আমি, তোমার কষ্ট আমি এখনই দূর করে দিচ্ছি। তুই কেন, জামাই কোথায় গেল? ও নেই। নেই মানে? নেই মানে নেই, ওকে আমি ছেড়ে চলে এসেছি, ওর সাথে আমি ঘর করব না, ওই ওলাউঠোটাকে আমি ডিভোর্স দেব। ঘর করবি না মানে? তুই তো নিজে দেখে ওকে বিয়ে করেছিস, আর এখন বলছিস তুই ডিভোর্স করে দিবি? হ্যাঁ ডিভোর্স দিয়ে দেব, যে ছেলে তার বউয়ের একটা সকাল রাত পূরণ করতে পারে না তার সাথে আমি ঘর করতে পারবো না। তাহলে এখন তুই কি করবি ভেবেছিস? ওই ওলাউঠোটাকে ডিভোর্স দিয়ে প্রাইমারি স্কুলের মাস্টারটাকে বিয়ে করে নেব। হ্যাঁ, প্রাইমারি স্কুলের মাস্টারটা তোকে বিয়ে করবে বলে বসে আছে যে। ফালতু বকো না তো, ভাত ছড়ালে যেমন কাকের অভাব হয় না, তেমনি মেয়েদের যৌবন থাকলে ছেলের অভাব হয় না। যা ভালো বুঝবি তাই কর, আমি আর কি বলবো। মা
সাথে এইখানে বসে আছিস? বারবার আমি চারিদিক থেকে খুঁজে মরে যাচ্ছি। কেন আমাকে খুঁজছিস কেন? তুই এখানে বসে আছিস তো, আর ওদিকে মারা তোর সর্বনাশ করে দিচ্ছে। সর্বনাশের কি আর বাকি আছে বল না, সবই তো লাউড়ো শেষ হয়ে গেছে। কেলাচুদা, কি পড়া শেষ হওয়ার কথা বলছিস? আর ওদিকে যে পড়া নাড়ু তোর সব শেষ করে দিল। হ্যাঁ, নাড়ু আবার কি শেষ করে দিল? নাড়ু তো আবার আমার সাথে এই মাত্র দেখা করে গেল। দেখা করে গেল? আর ওদিকে যে পড়া ঝুমা বুদি সব চুষে খেয়ে নিল। আমি পড়া নিজের চোখে জানালা দিয়ে সব দেখেছি। তা তুই জানালা দিয়ে কি দেখলি? জানলা দিয়ে দেখলাম ঝুমা বুদি নাড়ুকে বলছে, বলছে তোমার কষ্ট দূর করার মেশিনটা বের করে আমার সব কষ্ট দূর করে দাও। তুই বড় সত্যি এই কথাটাই শুনেছিস? আরে হ্যাঁ রে বড়া, আমি নিজের কানে শুনেছি আর নিজের চোখে দেখেছি, আর সেই জন্যই তো তোকে কথাটা বলবো বলে আমি চারিদিক তোকে খুঁজে মরে যাচ্ছি। তুই সত্যি দেখেছিস ওটা নাড়ুই ছিল? নাও ওকে হাওড়া বললে ও মরা লাওড়া শোনে। তোর যদি না বিশ্বাস হয় তুই বড় আমার সাথে চল, তাহলে তুই দেখতে পাবি। আর বলিস না ভাই, আমার বউ আমার নুনু কেটে নিয়ে বাপের বাড়ি চলে গেছে। কি বলছিস রে লাউড়া? কিন্তু কেন? বিশ্বাস করতে পারছি না লাউড়া। কি বিশ্বাস করতে পারছিস না? হ্যাঁ গো আমার দুষ্টু ঠাকুরপো, কষ্ট খুব ভালোভাবেই দূর হয়েছে। কিন্তু ঠাকুরপো, এটা তো শুধু দিনের বেলার কষ্ট দূর করলে, রাতের কষ্টটা দূর করতে হবে না বুঝি? শুধু রাতের কষ্ট কেন বৌদি? তুমি বলো তো তোমার সারা মাসের কষ্ট দূর করে দিতে পারি আমার এই কষ্ট দূর করার মেশিন দিয়ে। যা আমার দুষ্টু ঠাকুরপো। বৌদি আমি এখন আসি বুঝলে, ওদিকে আবার আমার বউকে শপিং করাতে নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও। দেখলি তো মারা, মিলে গেল তো আমার কথা। আমাকে বললো বউকে নিয়ে শপিং করতে যাবে, আর মারা আমার খারাপ পরিস্থিতিতে ঝুমা বৌদির সাথে ল্যান্টানাস জুড়ে দিয়েছে। একবার চল তো মারা আমার সাথে। পচা ঠাকুরপো তুমি? হ্যাঁ আমি। তুমি বলো নাড়ুর সাথে কি করছিলে? কি আর করবো বলো, আগে তোমার সাথে যেটা করতাম সেটাই নাড়ু ঠাকুরপোর সাথে করছি। তোমার বলে লজ্জা করে না একজনকে ছেড়ে আরেকজনের সাথে পিরিত মারাতে? ও মা, পিরিত মারাতে যাবো কেন? নাড়ু তো আমার কষ্ট দূর করছিল, আর তাছাড়া নাড়ু আমাকে তোমার ব্যাপারে সব বলেছে। ভাই আর কিছু করার নেই, নাড়ু মারা তোর সব তথ্য ফাঁস করে দিয়েছে।
তাই বলে তুমি নারুকে দিয়ে কষ্ট দূর করবে? কিছু করার নেই ঠাকুরপো, তুমি তো জানোই আমার কষ্ট কতখানি। আর আমার এই কষ্ট দূর করার জন্য নাড়ু কেন, আমি ফটকে কেও ডাকতে পারি, তাই না ফটকে? একদমই তাই বৌদি, আমিও খুব ভালো করে কষ্ট দূর করতে পারি। আমি যদি আমার বউয়ের কাছ থেকে কষ্ট দূর করার মেশিনটা নিয়ে আসি তাহলে তুমি নারীকে ছেড়ে দেবে? আগে তো নিয়ে আসো, তারপর আমি তোমাকে আবার সুযোগ দেব, দরকার পড়ে তোমাকে আমি বিয়েও করে নেব। ঠিক আছে, আমি আজই আমার শ্বশুর বাড়ি যাচ্ছি, আমার বউয়ের কাছ থেকে আমি আমার কষ্ট দূর করার মেশিন নিয়ে আসবো, আর আর কালকে এসে আমি তোমাকে বিয়ে করব, তোমার সব কষ্টের দায়িত্ব আমি নেব, চল ফটকে আমার সাথে। ও বাবা গো, কি ব্যথা! ঝুমা বৌদির কষ্ট দূর করতে করতে আমি মনে শেষ হয়ে যাব। কাল সারা রাতের কষ্ট দূর করতে যদি আমার এইরকম অবস্থা হয়ে যায় তাহলে সারা মাসের কষ্ট দূর করতে গিয়ে আমি তো মনে মরে যাব। বাবা গো, ধুর, যা হয় হবে, এখন মরা অনেক মুত পাচ্ছে, ওরা গিয়ে একটু মুত আসে। ও বাবা গো, এবার আমি কি করে ঝুমা বৌদির কষ্ট দূর করবো? কোথায় গেল রে লাউড়া?